মেয়াদ উত্তীর্ণ হওয়া কাউন্সিলর, তাতে কি টোটোতেই বানিয়ে ফেললেন অ্যাম্বুলেন্স। প্রশাসক মণ্ডলী দিয়ে চলছে পুরসভা। কাউন্সিলরদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগে, কিন্তু তাতে কি এসে যায়? মানুষের পাশে থাকার অভ্যাস বদলায়নি এতক্ষণ। বর্তমানে করোনা পরিস্থিতিতে খুবই সমস্যার মধ্যে সাধারণ মানুষ, আর সেই কথা মাথায় রেখে রানাঘাটের প্রাক্তন কাউন্সিলর বিজন সরকার তার প্রচেষ্টায় বিশেষ করে রানাঘাটের মানুষ দুস্থ মানুষের কথা চিন্তা করে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার জন্য দিনে এবং রাতে এমন পরিস্থিতিতে যাতে তাড়াতাড়ি চিকিৎসা হতে পারে তার জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলেন। রানাঘাটে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য যাতে দ্রুত রোগীকে নিয়ে আসা যায় তার জন্যই এই পরিকল্পনা। তবে অনেক ব্যয়ভার বহন করতে না পেরে টোটোকেই বেছে নিয়েছেন তিনি। কিন্তু অ্যাম্বুলেন্সে যা যা পরিষেবা থাকে সবটাই আছে এই টোটোর মধ্যে, এমনকি নীল বাতি পর্যন্ত। এমন উদ্যোগে খুশি রানাঘাটবাসী, এমন পরিষেবা দিতে পেরে খুশি প্রাক্তন কাউন্সিলর ও তার সঙ্গীরাও। অ্যাম্বুলেন্সটা আমরা রানাঘাট শহরবাহীর জন্য উৎসর্গ করেছি। সেই অ্যাম্বুলেন্সটি গরিব দুস্থ মানুষ যেমনি সাহায্য পাবেন, তার সঙ্গে সাধারণ নাগরিকরাও সাহায্য পাবেন বিনামূল্যে। এটি রানাঘাট শহরের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের জন্য উৎসর্গ করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। রানাঘাটের মধ্যে শিবরাত্রি নার্সিংহোম থেকে শুরু করে মনোরমা আনুলিয়া হসপিটাল, যে কটা নার্সিংহোম আছে তার সহিত সরকারি হসপিটাল, এবং তার সঙ্গে যদি কেউ মনে করেন যে কেউ অসুস্থতার কারণে কোনো বয়োজ্যেষ্ঠ কারণে ডাক্তার দেখাতে পারছেন না কিংবা বৃষ্টি ঝড় বৃষ্টি যাতে কোনো অসুবিধা, সেই ক্ষেত্রে আমাদের অ্যাম্বুলেন্সটা অক্সিজেন সহযোগে সম্পূর্ণ অত্যাধুনিক অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্সটা রানাঘাট শহরের প্রতিটি কর্নারে মানুষের পরিষেবার জন্য পৌঁছে যাবে। এই অ্যাম্বুলেন্সের জন্য কোনো কাউকে কোনো পয়সা দিতে হবে না। আর একটা যোগাযোগটা কোথায় করবে? যোগাযোগটা ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করলে আমাদের ছেলেরা দিবারাত্রি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তারা প্রস্তুত, এবং তার সহিত আমার নম্বরও অনেকে হয়তো জানে, আমাকে ফোন করলেও তারা মেসেজই পাওয়া যাবে। আপনার নাম? আমার নাম বিজন সরকার, প্রাক্তন কাউন্সিলর, কানাঘাট পৌরসভা 14 নম্বর। দিন রাত দুদিকে সমান, মানে এরকম কোনো ব্যাপার নেই যে দিনের বেলায় হবে বা রাতের বেলায় হবে পার্টিকুলার, এরকম কোনো ব্যাপার নেই। তো সেক্ষেত্রে সারাদিনে ম্যাক্সিমাম 4-5টা পেশেন্ট আমরা মনোরমা থেকে শুরু করে শিবারতী এবং হসপিটাল রানাঘাট থেকে শুরু করে তারপর ডিটিসি লায়ন্স ক্লাব এই ধরনের জায়গায় মোটামুটি সারাদিনে 4-5টা যায় আমরা। আর রাতেও তো কাজ করি, রাতে দিনে মিলিয়ে মোটামুটি 4-5 বার আমাদের আপডাউন করতে হয়। মানে আপনিই করেন? আমি করি, আরও 2-4 জন ছেলে আছে আমাদের কাউন্সিলর বাপ্পাদার সঙ্গে থাকি আমরা, বাপ্পাদার ওয়ার্ডেরই আমরা ছেলে, আমরা কাজ করি বাপ্পাদার সঙ্গে। তা এরকম কাজ করছেন, কীরকম লাগছে? ভীষণ ভালো লাগছে, মনের দিক দিয়ে ভীষণ ভালো, খুব মানে কী বলবো, একেবারে মানে ভীষণ একটা প্রাউড ফিল হয় যেন মানুষের জন্য কাজ করতে পেরে, সেটা একদমই বিনামূল্যে। এবং মানুষরা আমাদেরকে সব রকম সুবিধা দেওয়ার জন্য খাওয়া দাওয়া থেকে শুরু করে চেষ্টা করে, কিন্তু আমরা এগুলো কোনো খাওয়া দাওয়া বা কোনো কিছু নয়, এটা আমরা বিনামূল্যে পরিষেবাটা দিই এবং এভাবেই চলছে। আশা করি সবাই সাহায্য যেহেতু পাচ্ছি আমরা, সবাই সহযোগিতা আমাদের করছে, তো আমরা এভাবে চলে যেতে পারবো আশা করা যায়। আপনার নাম? আমার নাম আনন্দ সরকার। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।